नमस्कार बंधुरा, आज हमें चले अपन का एक खूब हेल्पफुल भिडियो नहीं आज हमें अपन साथ शेयर करब गलार क्विक स्पिन मॉपर रिव्यू प्लस डेमो भिडियो आपनारा क्यों यूज करते पोटा आज के अपन भिडियोर माध्यम देखो। तो देखते ही पाचन हमें ये देखालम अपन प्राइस कत लेखा आज है बक्सर मध्य क्योंकि अनेक कम दामी ये पे बजारे अपनारा अनलाइन शपिंग करते अनेकटा डिसकाउंट चले। तो देखो हमें अपन आनबक्सिंग कर देखा भेतरे की क्या आ এখানে প্রথমে দুটো স্টিক আছে দেখতে পাচ্ছেন আর এখানে দিয়েছে দুটো মপ খুব ইজিলি ভাবে কিন্তু এই মপগুলো চেঞ্জ করা যায়। তো আমি একটা মপ লাগিয়ে রেখেছি এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ইউজ করতে হয়। तो देखो खूब सुंदर एक हैंडल आज है ये हैंडल धरे अपनारा बालतीटा के एक जैगा और एक जगह सराते पर एखी स्टिकगुलो जयन करूब सहजे स्टिकगुलो क्यों जयन करा जाए। तो देखो हमें जयन कर আপনারা যে কোনো কোনো কিছু তলায় মুছতে গেলে এটাকে বেঁকিয়ে নেবেন বা সোজা রাখবেন যেমন আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু এটাকে সোজা রাখতে পারেন বা বেঁকিয়ে নিতে পারেন। এখন আমি বালতির মধ্যে জল দিয়ে দিচ্ছি দেখুন সাদা যে অংশটা আছে তার একটু নিচ পর্যন্ত আমাদের জল দিতে হবে আর এর মধ্যে আমি ফিনাইলও দিয়ে দিচ্ছি আর এখন এই জলের মধ্যে মপারটা খুব ভালো করে ভিজে নিতে হবে। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কতটা জল পড়ছে এটা থেকে মপারটা থেকে। এখন আমরা জলটা নিকলে নেব এর জন্য কিন্তু হাত ব্যবহার করব না। দেখুন এই যে লকটাকে খুলে দিতে হবে আর উপর থেকে একটু প্রেস করতে হবে তাহলেই কিন্তু খুব ভালোভাবে মপার থেকে জলটা নিগড়ানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আর জল পড়ছে না এখন বাকেটটা সরিয়ে আমি খুব ভালোভাবে মুছে নেব। তার আগে কিন্তু অবশ্যই যে লকটা আমরা খুলেছিলাম সেই লকটাকে আবার করে দিতে হবে আপনারা যতটা হাইট রাখতে চান সেই অনুযায়ী রেখে এই লকটা আবার করে দিতে হবে এবং খুব ভালোভাবে এইভাবে আপনারা আনাচে কানাচে মুছে নিতে পারবেন। দেখুন আমি আপনাদের আরও ভালোভাবে আর একবার দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা। আজকে ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি প্রথম আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও লাগবে আমি অবশ্যই সেই ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতন বাই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।